প্রাথমিক টেট পাস দু হাজার চোদ্দো সতেরো বাইশ প্রার্থীদের জন্য খুবই খুশির খবর কেন বলছি একটু পর তোমরা জানতে পারবে ডিএলএড কুড়ি বাইশ মামলার শুনানি তারিখ কিন্তু জানা গেছে এই ডিএলএড কুড়ি বাইশ বিষয়টা অনেকেই হয়তো জানবে না একটু বলে দিই ডিএলএড কুড়ি বাইশ তাদেরকেই বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীরা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছে এবং দু হাজার চোদ্দো সালে টেট পাস করার পর কোনো কারণবশত তারা আর ডিএলএড করতে পারেনি এবং তারা ডিএলএডটা করেছে কুড়ি বাইশে এবং এই কুড়ি বাইশ ডিএলএড প্রার্থীরা দাবি করছে দু হাজার চোদ্দো সতেরোর যে ইন্টারভিউটা হলো মানে দু হাজার বাইশে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে চায় এটা নিয়ে হাইকোর্টে কেস করেছিল হাইকোর্ট কেস করার পরে হাইকোর্ট ডিসমিস করে দেয় তারপরে তারা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে যাওয়ার পরে কিন্তু তারিখ কিন্তু পাওয়া যায়নি তারিখটা কিন্তু আজকে জানা গেছে এবং সেই তারিখটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর গৌতম পালবু বলেছেন কুড়ি বাইশ মামলার যখনই নিষ্পত্তি ঘটবে চোদ্দো সতেরো যারা ইন্টারভিউ দিয়েছে দু হাজার তাদের প্যানেল প্রকাশিত হবে এবং দু হাজার যারা টেট পাস করেছে তাদের ইন্টারভিউ ডেট কিন্তু দেওয়া হবে তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় এর সঙ্গে রিলেট হয়ে আছে তাই কুড়ি বাইশ মামলাটা খুবই গুরুত্বপূর্ণ যদিও ভালোভাবে তোমরা যদি অ্যানালিস করে দেখো তাহলে কুড়ি বাইশের সঙ্গে প্যানেল প্রকাশ হওয়া ইন্টারভিউ কিন্তু কোনো সম্পর্ক নেই এটা একটা অজুহাত জাস্ট মাধ্যম শুধুমাত্র একটা অজুহাত ঠিক আছে তাহলে কুড়ি বাইশ এই মামলার শুনানি কবে হবে কুড়ি বাইশ মামলার শুনানি হবে তোমাদের একদম লিস্ট হয়েছে দশ এগারো দু এই দশ এগারো দু মানে নভেম্বরের দশ তারিখে এই কেসটা উঠবে যতটা সম আপডেট আছে এই দশ তারিখে ফাইনাল শুনানি হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্টের বিষয় সেটা বলা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এখন কিন্তু সম্ভাবনা আছে যে সেই দিনই নিষ্পত্তি হবে এবং এই বিষয়ে অনেকের প্রশ্ন হতে পারে যে কুড়ি বাইশ ডিএলএড চোদ্দ পাসরা তারা কি অংশগ্রহণ করতে পারবে দেখ অংশগ্রহণ অংশগ্রহণ করার প্রবণতা সম্ভাবনা খুবই কম ঠিক আছে এবং তোমাদের যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নাও ইন্টারভিউ জন্য ভেলাখেলা করো না যে ইন্টারভিউ এবছর হবে না হ্যাঁ এবং এবছর না হলেও ইন্টারভিউর জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি না নিলে কিন্তু হবে না হ্যাঁ আর টেট পাস দু হাজার বাইশ প্রার্থীরা যারা প্রাইমারি পরীক্ষায় বসতে চলেছ প্রস্তুতি নাও পরীক্ষার জন্য পরীক্ষার জন্য পড়ো আবার এদিকে ইন্টারভিউর জন্য পড়ো দুই দিকে পড়তে পারবে একটা এক ঘন্টা দু ঘন্টা করে সময় দিলে পারবে তাহলে চলো এইটুকুই একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যুক্ত থাকো জাহিন্দ